So what's up guys, welcome to my channel, welcome to another special video. So আজকের এই ভিডিওতে গাইস আমি আপনাদের বলবো PUBG মোবাইলে একটা গুরুত্বপূর্ণ গ্লিচ। তো গাইস দেখতে পাচ্ছেন সামনের দিকে যে একটা ফ্রস্ট ফেস্টিভ্যাল হাউস রয়েছে, সেই হাউসের উপরে দেখতে পাচ্ছেন হলুদ রঙের যে জানালা দেখা যাচ্ছে সেই জানালার ভিতরে কিন্তু একটা সিক্রেট রুম রয়েছে। তো এই গোপন ঘরে কিন্তু আপনি ইজিলি জিতে পারবেন এই গ্লিচের দ্বারা। তো এই ফ্রস্ট ফেস্টিভ্যাল হাউসগুলো কিন্তু আপনি ইরাঙ্গেল ম্যাপে অনেক জায়গাতে দেখতে পারবেন। তো আমি গাইস এখানে ফেরি ফায়ারের পাশে একটা ফেস্টিভ্যাল হাউসে এসেছি। সো এখানে আমি এই গ্লিচটা করে দেখাবো, তো আপনারা কিন্তু ইজিলি এই ট্রিকের দ্বারা এই গ্লিচটা করতে পারবেন আর সেই সিক্রেট রুমে ঢুকতে পারবেন। আর গাইস আপনি যদি এই হাউসের ভিতরে ঢুকেন তাহলে কিন্তু আপনি কোনো সিঁড়ি বা কোনো কিছু দেখতে পারবেন না যে আপনি এর দ্বারা উপরে চড়তে পারবেন, ঠিক আছে। কিন্তু গাইস সেই সিক্রেট রুমে কিন্তু আপনি ইজিলি ঢুকতে পারবেন এই গ্লিচের দ্বারা। তো তার জন্য গাইস অবশ্যই ভিডিওটাকে করে দেবেন লাইক, লাইক করলে গাইস মোটিভেশন পাওয়া যায়। আর গাইস তার সাথে যারা এখনো এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে উপরে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট গেমিং টিপস ট্রিক্স ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইস শুরু করা আজকের ভিডিও, সো লেটস গেট স্টার্টেড। সো গাইজ এখন আমি এই গ্লিচটা করবো আপনাদের সামনে। সো গাইজ দেখতে পাচ্ছেন সামনে যে ফ্রস্ট ফেস্টিভ্যাল হাউসটা রয়েছে তার দরজাটাকে প্রথমে আপনাকে সামনে থেকে ওপেন করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি যেভাবে ওপেন করেছি আপনাকে সেভাবেই কিন্তু আপনাকে ওপেন করতে হবে। তারপরে কিন্তু আপনাকে সিম্পলি গাইজ সামনের দিকে জাম্প করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে জাম্প করছি, জাম্প করে আপনাকে দরজার উপরে উঠতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমি যেভাবে উঠছি সেভাবে কিন্তু আপনাকে জাম্প করে উঠতে হবে। তো তারপরে আবার একটা আপনাকে জাম্প করতে হবে। তো জাম্প করে দেখতে পাচ্ছেন গাইজ আমি সেই নির্দিষ্ট সীমায় পৌঁছে গেছি যেখানে রয়েছে গাইজ এই সিক্রেট রুমটা। তো এখানে এসে আপনাকে সিম্পলি গাইজ প্রথমে স্কেট বোর্ড ওপেন করতে হবে, ব্যাক অপশনে ক্লিক করে কিন্তু আপনাকে প্রথমে স্কেট বোর্ডটাকে ইউজ করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি ইউজ করছি এখন। তো ইউজ করার পরে কিন্তু আপনাকে সামনের বাটন আর হচ্ছে এখানে জাম্প বাটন একসঙ্গে প্রেস করে করে তারপর এক্সিট বাটন যখন আপনি প্রেস করে দেবেন তখনই কিন্তু আপনি সিক্রেট রুমে পৌঁছে যাবেন। সো গাইজ দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকে গেছি এই সিক্রেট রুমের ভিতরে। সো এখান থেকে কিন্তু আপনি যে কোনো দিকে ফায়ার করতে পারেন, এনিমি কিন্তু গাইজ বুঝতে পারবে না যে আপনি কোথা থেকে তাদের ফায়ার করছেন, কারণ এনিমি কিন্তু গাইজ আপনাকে দেখতে পারবে না যে আপনি কোথা থেকে তাদের ফায়ার করছেন, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনি ইজিলি যে কোনো এনিমিকে কিল করতে পারবেন আর তার সাথে কিন্তু আপনি এখান থেকে নেটও করতে পারেন যে কোনো এনিমিকে, ঠিক আছে। তো গাইজ কেমন লাগলো এই সিক্রেট রুমটা অবশ্যই আমাকে জানাবেন। আর গাইজ এই গ্লিচটা বা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর তার সাথে গাইজ অবশ্যই ভিডিওটাকে করে দেবেন লাইক, লাইক করে গাইজ মোটিভেশন পাওয়া যায়। আর যারা এখনো এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে পাশে বেল আইকনটাকে প্রেস করে উপরে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আপনি আমার সমস্ত এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সো বাই।